এখানে আছে পদ্মার বালি আছে আর পদ্মার আবার মাটি আছে এই এক্সপেরিমেন্টটা যদি ভালো হয় তাহলে এটি খুবই বাংলাদেশের জন্য ভালো হবে দিস ইজ এ কম্পিটিটরি ইকো ফ্রেন্ডলি ব্রিক্স আগুনে পোড়ানো ছাড়াই নদীর ভরাট বালু অল্প পরিমাণে ঠেল মাটি সিমেন্ট ও রাসায়নিকে তৈরি হচ্ছে ইট যা পোড়ানো কাদামাটির ইটের চেয়ে বেশি টেকসই এবং উৎপাদন খরচও কম মাটির তৈরি ইটের মতোই সব ধরনের নির্মাণ কাজে ব্যবহার করা যাবে এই ইট সিমেন্টের ইট সম্ভব না হলেও এই ইট ভেঙে করা যাবে খোয়া ধরবে না দেয়ালে নোনা মাটির ইটের ঘরের তুলনায় এই ইটের তৈরি ঘরে কম হবে গরম রাজশাহীতে তিন দিনের কর্মশালায় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়কার প্রকৌশলীরা পরিবেশ বান্ধব ইট নিয়ে তুলে ধরেন এসব তথ্য SDS is a no problem, non-toxic. So then everything is fine. So this is a completely eco-friendly bricks. কর্মশালায় তাৎক্ষণিকভাবে ইট তৈরি করে দেখান জাইকার তিন প্রকৌশলী তারা মোংলা রংপুর রাজশাহী ও গোদাগাড়ির বালু ব্যবহার করে ইট তৈরি করেন তৈরি ইট জমে 15 দিনে আপনাআপনি শক্ত হবে ফলে দরকার হবে না আগুনে পোড়ানোর ইটের গুণাগুণ পরীক্ষা করা হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে সব গুণাগুণ মিলে গেলে জাইকা বাংলাদেশে এই ইট তৈরির প্রকল্প বাস্তবায়ন করবে এখানে আছে পদ্মার বালি আছে আর পদ্মার আবার মাটি আছে এর সাথে আবার সিমেন্ট মেশানো হচ্ছে আর ওনারা একটা কেমিক্যাল নিয়ে এসছে ওই কেমিক্যালটা পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে এখানে মানে আমরা এটা ইয়াটা তৈরি করছি এই এক্সপেরিমেন্টটা যদি ভালো হয় তাহলে এটি খুবই বাংলাদেশের জন্য ভালো হবে এনভায়রনমেন্টের জন্য ভালো হবে কারণ এটি পরিবেশ বান্ধব ইট তৈরি হবে এই ইট তৈরি করে আমরা রুয়েটে এবং বুয়েটে এইগুলো সাপ্লাই দেব দিয়ে ওনাদের রেজাল্ট সত্যি কি না সেইটার সাথে আমরা এটা কম্পেয়ার করব বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রতি বছর 25,000 কোটি ইট তৈরিতে নষ্ট হয় 13,000 কোটি মেট্রিক টন জমির উপরিভাগের উর্বর মাটি ইটের ভাটা হতে নির্গত কার্বনের দূষণে অসুস্থ হয়ে মারা যায় 16 লাখ মানুষ প্রতি বছর প্রায় 16 লাখ করে লোক এই বাংলাদেশে মারা যায় সারা পৃথিবীতে 1 কোটি 30 লাখ লোক এই ইট ভাটা জনিত কারণে পরিবেশ দূষণের কারণে মারা যায় গবেষকরা জানান বাংলাদেশের নদীতে প্রতি বছর ভারত থেকে আসে 4,000 কোটি মেট্রিক টন ভরাট বালু সে কারণে অভাব হবে না ইট তৈরির কাঁচামাল হ্রাস পাবে বায়ু দূষণ ও বৈশ্বিক উষ্ণতা মওদুদ রানা সময় সংবাদ রাজশাহী